গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আরেকটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল এক গ্লাস গরম জল খেয়ে এখন আমি চলে আসলাম কফি বানাতে। তো আমি বরাবরই হচ্ছে মিল্ক চা কফি খেতে অনেকটাই ভালোবাসি। তো আজকে হচ্ছে লিকুইড দুধ ছিল না, এর জন্য হচ্ছে আমি পাউডার দুধ দিয়ে আজকে কফি বানিয়ে খাবো। তো চলো কফিটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা কে কীভাবে কফি বানাও আমাকে জানাবে, এভাবেও কেউ বানাও কি না। তো আমি সবসময় এভাবে বানাই না, আমি লিকুইড দুধ দিয়েই কফিটা বেশি ভালো লাগে খেতে আর কি। তোমরাও দেখবে ট্রাই করে, পাউডার দুধের থেকে লিকুইড দুধটা দিয়ে ভালো লাগে। তো আমি গরম জল যেহেতু ছিল না তাই আমি এইভাবেই খাচ্ছি আজকে। গরম জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ওখানে চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমি দুধটা ভালো করে গুলিয়ে নিয়ে ওখানে হচ্ছে এক প্যাকেট কফি দিয়ে দিলাম। এখন ভালো করে ঘেঁটে নেব। তো সবার লাস্টে আমি মানে কফির উপরে একটু কফি ছিটিয়ে দিয়েছিলাম, দেখতেও ভালো লাগে তাই। তারপর আমি এখন কফিটা দেখো রেডি হয়ে গেছে, এখন আমি কফিটা খেয়ে নেব। তোমরা কে কে ভালোবাসো কফি খেতে এই ঠান্ডায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখন কফি খাই, তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।